শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো চার ডিসেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল রাতাবাড়ির দামসরাই শিব মন্দিরে অগ্নি বাড়িতে আজ প্রশাসনের বোলডোজার গুড়িয়ে দেওয়া হলো চল্লিশটি বাড়ি বিস্তারিত থাকবে প্রতিবেদনে মিজোরামের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা মিজোরামে ইতিহাস জেডপিএমের গোহারা মুখ্যমন্ত্রী জরাম থাঙ্গার বিস্তারিতে থাকবে প্রতিবেদনে অসংখ্য ছাত্রছাত্রীদের খা দিয়ে আজ চিরদিনের জন্য চলে গেলেন করিমগঞ্জ জেলার মিরাবাড়ি টাইটেল মাদ্রাসার শিক্ষক মৌলানা কারি আব্দুল জলিল সাহেব নামাজে জানাজা আগামীকাল শিলচর কাসার জেলার জয়পুর এলাকার সুভাষনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে সাই তিনটি দোকান ইবিএম নিয়ে সন্দেহ দূর করতে বেলটে একটা বুট হয়ে যাক বিজেপিকে চ্যালেঞ্জ শিবসেনার অবশেষে আয়নাছরার কুয়ারি থেকে অপরিত তিন চালককে অক্ষত অবস্থায় উদ্ধার খাসার প্রশাসনের অসম সরকারের চাকরিতে বাধ্যতামূলক আধার কার্ড ভবিষ্যৎ অন্ধকার বঞ্চিত প্রার্থীদের এনআরসির যাতা কোলে আটকে আছে সাতাশ লক্ষ মানুষের আধার কার্ড আজ রাজ্যে এক পুলিশ হেফাজতে নিজেকে শেষ এক যুবক আজ শীতকালীন অধিবেশনের প্রথম দিনই সংসদের দুই কক্ষে পাশ দুটি গুরুত্বপূর্ণ বিল এবং শেষ খবরটি তিন রাজ্যে বিপুল জয়ের পর তিনশো পঞ্চাশ ডাক বরাক বিজেপির ঘুরে দাঁড়ানোর বার্তা বিরোধীদের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রাতাবাড়ি দামসরা উপজাতি এলাকার শিব মন্দির জ্বালানোর খেসারও দিতে হলো আমজনতার বিধায়কের কথা মতে চলল উচ্ছেদ লীলা আজ অর্থাৎ সোমবার এক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি দখল করে নির্মাণ করা বসতগড় গুড়িয়ে দিল প্রশাসন প্রায় চল্লিশটি ভিন্ন সম্প্রদায়ের বসতগড় উচ্ছেদ করল রামকৃষ্ণনগর প্রশাসন তিনটি এক্সেবেটর দিয়ে উচ্ছেদ অভিযান চলে গুরিয়ে দেওয়া হয় গরবাড়ি মিজোরামে প্রথমবারের মতো সরকার গঠন করতে চলেছে জেড ইতিহাস তৈরি করে চল্লিশ আসনের মিজোরাম বিধানসভায় সাতাশটি আসনে জিতেছে জেড সেখানে এবার মাত্র দশটি আসন জিতেছে এমএনএফ হেরে গিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম তাঙ্গা এবং উপমুখ্যমন্ত্রী তাউলুইয়া আর কংগ্রেসের চেয়ে বেশি আসন পেয়েছে বিজেপি কংগ্রেসের আসন কমে মাত্র একটি জুটেছে বিজেপি জিতেছে মাত্র দুইটি আসনে এতদিন মিজোরামের ক্ষমতা ছিল কংগ্রেস এবং এমএনএফের হাতে ঘুরে ফেরে তারাই মিজোরামে শাসন করেছে গত নির্বাচনে সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে জোরামতাঙ্গার দল মিজো ন্যাশনাল ফ্রন্ট এমএনএফ এবারের নির্বাচনে আইজল পূর্ব এক আসনে হেরে গিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম তাঙ্গা সেই আসনে তাকে হারিয়ে জিতেছেন জেড দলের লালথাংসা রাজস্থান মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে প্রত্যাশা মতো ভালো ফল করতে পারেনি কংগ্রেস এই তিনটি রাজ্য এবার তাদের হাতছাড়া হয়েছে সেখানে ফুটেছে পদ্ম এই তিন রাজ্যে পরাজয়ের পরে সরব হয়েছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা বিধানসভা বুটে হারের জন্য ইভিএম মেশিনকে কার্যত দায়ী করছেন তাদের বক্তব্য ইভিএম মেশিনে নিশ্চয়ই কিছু কারচুপি করা হয়েছে তাছাড়া এরকম ফল মুটেই প্রত্যাশিত ছিল না এই অবস্থায় ব্যালট পেপারে বুটের পক্ষে সোয়াল করলেন শিবসেনার রাজ্যসভার সংসদ সঞ্জয় রাউত সঞ্জয় রাউত বলেন তিন রাজ্যে বিজেপি বড় জয় পেয়েছে তার জন্য বিজেপিকে অভিনন্দন জানাই কিন্তু ইভিএম নিয়ে জনগণের মনে সন্দেহ রয়ে গিয়েছে তাই জনসাধারণের সন্দেহ দূর করার জন্য বিধানসভা বা লোকসভা যে কোনো একটি বুট ইভিএমের পরিবর্তে ব্যালট পেপারে নেওয়া হোক অবশেষে অক্ষত অবস্থায় কাসারের আয়নাসরা থেকে অপরিত তিন চালককে উদ্ধার করা হয় রবিবার রাতে কাসার ও ডিমাহাসাও জেলার সীমান্তের গণ জঙ্গল থেকে তিনজনকে উদ্ধার করে কাসার পুলিশ উদ্ধার হওয়া তিন চালক হলেন রাজু তাতি অমিত উরাঙ্গ বিশ্বদর রাজু তাঁতির গড় আয়নাসরা এলাকায় এবং অমিত উরাঙ্গ বিশ্বদর হলেন উদারবন্দের বাসিন্দা অপহরণের পর কাসার পুলিশ ও আসাম রাইফেলস উদ্ধারে নেমে প্রায় দেড় দিনের মধ্যেই সাফল্য পায় অসংখ্য ছাত্রছাত্রী এবং গণমুগ্ধদের একা করে আজ চলে গেলেন বিশিষ্ট ইসলামিক বক্তা করিমগঞ্জ জেলার মিরাবাড়ি টাইটেল মাদ্রাসার শিক্ষক মৌলানা কারি আব্দুল জলিল সাহেব করিমগঞ্জ জেলার মিরাবাড়ি টাইটেল মাদ্রাসার শিক্ষক মাওলানা কারি আব্দুল জলিল সাহেব আজ বিকেল পাঁচটা পনেরো মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওনার পবিত্র জানাজার নামাজ আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বেলা দুইটা ত্রিশ মিনিটের সময় মিরাবাড়ি মাদ্রাসা ময়দানে আদায় করা হবে অসম সরকারের চাকরির আবেদনে আধার কার্ড চাওয়া হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে এনআরসির জন্য যাদের বায়োমেট্রিক্স আটকে আছে তাদের ডিরেক্ট রিক্রুটমেন্টে আবেদন করতে গেলে আধার কার্ডের নম্বর দিতে হবে কিন্তু যাদের আধার কার্ড নেই তারা কিভাবে নম্বর দেবেন এনআরসির প্রথম তালিকার নাম বাদ গিয়েছিল এমন লোকেদের বায়োমেট্রিক্স নেওয়া হয়েছিল চূড়ান্ত এনআরসি খসড়া তালিকা প্রকাশের পর দেখা গেল এই সাতাশ লক্ষ লোকের আধার কার্ড ব্লক চাকরিতে আধার নম্বর চাইছে আধার নম্বর না দিলে অ্যাপ্লিকেশন রিজেক্ট এখানে তো আর কাউকে বলার সুযোগ নেই যে এনআরসির জন্য আমার আধার কার্ড আটকে আছে নম্বর না দেওয়া মানে অ্যাপ্লিকেশন বাতিল তাই সমস্যায় পড়েছেন বেকাররা রাজ্য সরকার আদালতে হলফনামা দিয়ে জানিয়েছিল যে অত্যাবশ্যকীয় কাজে আদার সারাই হবে যদিও অসমের বাইরে বিভিন্ন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি হতে পারে তার কোনো জবাব সরকারের কাছে নেই আজ রাজ্যের জালুকবাড়ি থানায় গটল এক অগঠন পুলিশ হেফাজতে ফাঁস লেগে নিজেকে শেষ করল এক যুবক আজ অর্থাৎ সোমবার ঘটনাটি প্রকাশ্যে আসে নিহতের নাম জহিরুল ইসলাম চুরির অভিযোগে জহিরুলকে আটক করা হয় রাজ্যের জালুকবাড়ি এলাকা থেকে আটক করা হয়ে তাকে ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছেন ম্যাজিস্ট্রেট এবং পুলিশের শীর্ষ আধিকারিক তবে কি কারণে ওই যুবক নিজেকে শেষ করেছে তাই কোনো জানা যায়নি শিলচর কাসার জেলার জয়পুর এলাকার সুভাষনগরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা জানা গেছে গত রাত দুই গটিকার সময় জয়পুর এলাকার সুভাষনগর পল্টুই দোকান তিমুকায় দুলৈচরা পয়েন্টে আগুন লেগে যায় তিনটি দোকানে কিন্তু কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি এতে কাপড়ের দোকান ও হোটেলের সমস্ত জিনিসপত্র পুরে সাই হয়ে যায় গ্রিলের দোকানের কিছু জিনিসপত্র এলাকার লোকেরা বাইরে বের করেছেন বলে জানা গেছে তিন রাজ্যের জয়ের পর দিনই অধিবেশন শুরু হওয়ায় এ দিনে অধিবেশনে জয়ের রেশ যে থেকে যাবে তা আন্দাজ করা গেছে রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছে তেলেঙ্গানা বাদে তিন রাজ্যেই উঠেছে গেরুয়া জ্বর বিজেপির এই বিপুল জয়ের পরই আজ থেকে শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন আগামী বাইশে ডিসেম্বর অবধি চলবে অধিবেশন আজ শীতকালীন অধিবেশনের প্রথম দিনই সংসদের দুই কক্ষে পাশ দুটি গুরুত্বপূর্ণ বিল রাজ্যসভায় পোস্ট অফিস বিলও লোকসভায় অ্যাডভোকেট সংশোধনী বিল পাশ হওয়ার পরই আজ মুলতবি হয়ে যায় অধিবেশন আজ লোকসভায় পাশ হয়েছে অ্যাডভোকেট সংশোধনী বিল দুই হাজার তেইশ এদিকে আজই রাজ্যসভায় পাশ হল পোস্ট অফিস দুই হাজার তেইশ বিলটি কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিলটি উত্থাপন করেছিলেন এবার শেষ খবরটি তিন রাজ্যে বিপুল জয়ের পর গেরুয়া শিবির যখন বলছে লোকসভায় সাড়ে তিনশো পার তখন তেলেঙ্গানা দখলকে সম্বল করে নাসর কংগ্রেসের পাল্টা জবাব বিধানসভা বুটের সঙ্গে লোকসভাকে মেলালে চলবে না বিধানসভা এবং লোকসভা নির্বাচন কখনোই একই রাজনৈতিক সমীকরণে হয় না ফলে লোকসভায় যে পরিবর্তনের ডাক দেওয়া হয়েছে দেশ জুড়ে সেটা বাস্তবায়িত হবে তবে এই পরাজয়ের জন্য কংগ্রেসের এককভাবে নির্বাচনে অবতীর্ণ হওয়াকেই দায়ী করেছে এআইউডিএফ মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান এবং তেলেঙ্গানার নির্বাচনী ফল প্রকাশের পর এভাবেই মন্তব্য পাল্টা মন্তব্য করে শিলচর কাসারসহ বরাক উপত্যকার রাজনীতির কারবারিরা হাওয়া সরগরম করছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন